শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান 12তম অধ্যায় সৌরজগৎ ও আমাদের পৃথিবী এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা এই মুহূর্তে যারা লাইভ ক্লাস দেখছো সবাই দেখবে, আর যারা দেখতে পাচ্ছে না তাদেরকে লাইভ সুযোগ করে নেওয়ার জন্য অবশ্যই ল্যাব ক্লাস শেয়ার করে দিন, কেমন? তো চলো আজকে আমরা আলোচনা ফিরে যাই। সৌরজগৎ ও আমাদের পৃথিবী এল তাই থেকে আমরা কী কী শিখতে পারব, এল তাই থেকে সৌরজগতের গঠন ব্যাখ্যা করতে পারব, তারপরে হচ্ছে সৌরজগতের যে সদস্য এগুলো বৌদ্ধ গঠন বা বৈশিষ্ট্য আমরা তুলনা করতে পারব, সৌরজগতের গঠন কাঠামো চিত্র আমরা অঙ্কন করতে পারব। তো প্রথমেই আসি সৌরজগৎ। সৌরজগৎ হচ্ছে সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ। তো এই সৌরজগৎ আলোচনা করার আগে আমি বলে নিব যে আমরা যে বসবাস করছি সেটা করা হচ্ছে সৌরজগতেরই একটা গ্রহ অর্থাৎ পৃথিবী। এই পৃথিবী ছাড়াও কিন্তু সৌরজগতে আরও 7টি গ্রহ আছে। তো এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম যে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ নিয়ে কিন্তু সৌরজগৎ গঠিত, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে এই গ্রহ উপগ্রহগুলো চারপাশে ঘূর্ণায়মান থাকে। তেমনি সূর্য পৃথিবী ছাড়াও আরও অন্যান্য গ্রহ এবং জ্যোতিষ্কগুলো সবসময় সূর্যের চারপাশে ঘূর্ণায়মান। এই সৌরজগতের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। এবং এই অক্ষের উপর ঘুরতে ঘুরতে আবার সূর্যের চার গ্রহ কিন্তু ঘুরছে। এজন্য বলা হয় যে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে আমাদের পৃথিবীটা দুইভাবে ঘুরছে। পৃথিবী নিজ অক্ষের উপর পাক দিচ্ছে এবং এই পাক এবং সূর্যকে কেন্দ্র করে কিন্তু বছরে একবার ঘুরে আসছে। কিন্তু এই যে ঘোরা, এই যে নিজ অক্ষের উপর ঘোরা, এগুলোর ফলে কিন্তু দিন রাত সৃষ্টি হচ্ছে এবং সূর্যের চারদিকে ঘুরে আসার কারণে কিন্তু আবার যেটাকে বলে আমরা বার্ষিক গতি, সে বার্ষিক গতি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে এবং অন্যান্য ঘুরে সেটা আমি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে এখানে আসলে আটটা গ্রহ, তো
চারদিকে ঘূর্ণায়মান, অর্থাৎ অন্যান্য গ্রহের মতোই সূর্যের চারদিকে ঘূর্ণায়মান থাকে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই খেয়াল করো, পর্যবেক্ষণের জন্য হয়তো প্রাচীনকাল থেকে মানুষ চেষ্টা করলেও ওই সময় থেকে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার কারণে হয়তো তারা গবেষণা করে আমরা
আছে, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে, চাঁদ ঘুরে, তারা ঘুরে, এরকম হয়ে থাকে। কিন্তু তিনি এই বিজ্ঞানী কোপারনিকাস এই ধারণাটাকেই সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। তিনি বলেছেন যে সূর্যকে কেন্দ্র করে সব কিছু, ঠিক আছে, পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কিলোমিটার পর্যন্ত
তোমরা যদি খুব সকালে ঘুম থেকে উঠে থাকো, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে অবশ্যই তোমরাও দেখে থাকবে, এবং পশ্চিম আকাশে সন্ধ্যার পরে চকচকে উজ্জ্বল তারা দেখা যায়, অন্যান্য তারা থেকে তুলনামূলক হবে বড়। ওই তারাই হচ্ছে শুক্র গ্রহ, অর্থাৎ পৃথিবী থেকে যে গ্রহটা স্পষ্ট যে গ্রহটাকে দেখা যায় সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে হচ্ছে বৃহস্পতি গ্রহ। এই গ্রহে এটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে সকল গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ। যেগুলো গ্রহকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান থাকে, অর্থাৎ গ্রহগুলো তো সূর্যের চারপাশে ঘুরে, এই গ্রহকে কেন্দ্র করে
সেই অংশটাকে কিন্তু এরকম ফালি চাঁদ দেখা যায়। তো একসময় দেখা যায় যখন সেই সন্ধ্যাবেলায় চাঁদ উঠে বাতাসে পূর্ণ খেলার চাঁদ দেখা যায়, আর এই চাঁদকে বলা হয়, এটা হচ্ছে ফালি চাঁদ। শেষ হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালাম।